সিডনির এম্পোরিয়াম ফাংশন সেন্টারে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় এমপি, কাউন্সিলর, বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া উপহার ও টিকিটের মূল্য থেকে পাওয়া অর্থ দ্রুতই বাংলাদেশের নির্দিষ্ট এলাকায় শিশুদের শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সাংস্কৃতিক পর্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে শিল্পীরা এসে এমন মহতী উদ্যোগে সামিল হন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্থানীয় শিল্পীদের ফ্যাশন শো, নাচ, গান উপভোগ করেন। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ায়ও অর্থনৈতিক অবস্থানে পিছিয়ে নেই বাংলাদেশি নারীরা। তেমনি কর্মজীবী, পেশাজীবী, ব্যবসায়ী ও উদ্যোক্তা নারীদের সংগঠন অজ বাংলা ক্রিয়েটিভ ওমেন বাংলাদেশের পিছিয়ে পড়া শিশু ও মেয়েদের অর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই সংগঠনটি। এবার তারা অনুদান নয়, উপহার, এমনই লক্ষ্য সামনে রেখে একটি ফান্ড রেজিং, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পুরুষদের পাশাপাশি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বেড়েছে। ফলে ব্যক্তিগত উদ্যোগে নয়, এখন সাংগঠনিক উদ্যোগে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের শিশু নারীদের জন্য উল্লেখযোগ্য উপহার পৌঁছে যাচ্ছে প্রতিনিয়তই। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।